পথ দুর্ঘটনায় মৃত তিন, নদিয়ার সিংহাটি মোড়ের ঘটনা, দুটি লরির মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা বলে জানা গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, দুটি লরির মুখোমুখি সংঘর্ষেই এই মৃত্যুর ঘটনা। বিশাল সিংহ রায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। বিশাল, ঠিক কিভাবে এই দুর্ঘটনা, কি জানা যাচ্ছে? দেখো ফাইনালি নদিয়া জেলার যে দুর্ঘটনা সিংহাটি মোড় এবং সেখানে তিনটি লরির সংঘর্ষে দুই চালক এবং এক খালাসি তোমার মৃত্যু হয়, এবং জানা যায় তোমার রাত সাড়ে থেকে চারটের সময় দাঁড়িয়ে থাকা লরির পিছনে তোমার ধাক্কা মারা ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের, এবং পুলিশ সূত্রে যেটুকু জানা গেছে যেহেতু কুয়াশার রাত এবং তিনজনেই কিন্তু মুর্শিদাবাদের বাসিন্দা এবং তারা কলকাতা থেকে বহরমপুর দেশে ফিরছিল এবং দুগড়ার সিংহাটি মোড়ে তারা দাঁড়িয়েছিল, কারণ একটি লরি খারাপ হয়ে যাওয়ায় আর একটা লরির কাছে দড়ি দিয়ে বাঁধার সময় টেনে নিয়ে যাবে এমনই একটা সিদ্ধান্ত তারা নিয়েছিল, এবং সেই জন্য খালাসি এবং তোমার অপরদিকে লরির মালিক চালক তারা নেমেছিল, এবং নেমে যখন দাঁড়িয়ে তোমার লরি দড়িটি বাঁধছিল সেই সময় পেছন থেকে আসা একটি কন্টেনার কুয়াশার জন্য হয়তো দেখতে পায়নি এমনটাই পরিস্থিতি জানা যাচ্ছে, এবং তারা এসে যখন লরিটির পেছনে ধাক্কা মারে এবং সাথে সাথে তোমার ওখানে থাকা দুজন আগে প্রথমে মারা যায় এবং তারপরে কন্টেনার চালক সেও মারা যায় এবং ঘটনাস্থলে দুর্ঘটনা পুলিশ খবর পায় এবং সেখানে তোমার দুর্ঘটনা পুলিশ আসে এবং তিনজনকে দেহটি উদ্ধার করে উদ্ধার করে দুর্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, এবং দুর্গা গ্রামীণ হাসপাতালে যিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন তিনি জানান যে তিনজনে মারা গিয়েছেন এবং তারপরে দেহটি উদ্ধার করে তোমার দুর্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং পরিবারের লোক খবর দেওয়া হয়, এবং যেহেতু মুর্শিদাবাদের বাড়ি তারা পরিবারের লোক আর কিছু সময় তারা দুর্ঘটনায় ঢুকছে এবং ইতিমধ্যে দুর্ঘটনা পুলিশ যেহেতু তোমার কৃষ্ণনগর সত্যনগর জেলা হাসপাতালের উদ্দেশ্যে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। ধন্যবাদ তোমায়, আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিশাল সিংহ রায়। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের নদিয়ার সিংহাটি মোড়ের এই ঘটনা। যেমনটা জানা যাচ্ছে, দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়, নিয়ন্ত্রণ হারিয়ে যায় সেই দুই লরির এবং তারপরেই এই ঘটনা, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের নদিয়ার সিংহাটি মোড়ের ঘটনা এটি।